কুকুরের মতো বিশ্বস্ত ও প্রভুভক্ত প্রাণী আর নেই। দেশি বা বিদেশি উপযুক্ত প্রশিক্ষণ পেলে যে কোনো জাতের কুকুরই হয়ে উঠতে পারে শিকারী বা অপরাধ অনুসন্ধানের উপযুক্ত। স্রেফ শখের বসে কুকুর পালতে গিয়ে পরবর্তীতে বিদেশি কুকুরের খামার গড়ে তুলে তাক লাগিয়ে দিয়েছেন টাঙ্গাইলের এক ব্যবসায়ী। দিলীপ কুমার সাহা নামের এই ব্যবসায়ীর খামারে 24টি জাতের কুকুর রয়েছে। বাজার মূল্যের চেয়ে অর্ধেক দামে চাইলে আপনিও এই খামার থেকে কিনে নিতে পারবেন পছন্দের কুকুর। আমি অনেক দেশ যেমন সৌদি আরব, ইন্ডিয়া, বিশেষ করে ইন্ডিয়ায় ঘোরাঘুরি করার পর দেখছি যে এই জিনিসটা লালন পালন করলে হয়তো ব্যবসার দিকে অগ্রগতি করা যাব। এই চিন্তা ভাবনায় প্রথমে শখের বিষয় কিছু আমি কুকুর লালন পালন করে এখন আমি ব্যবসায়ী পদ্ধতিতে আইসা গেছি। বাড়িতে 23-24 প্রজাতির কুকুর আছে, সবই বাহিরের প্রজাতি। আপনার মনে করেন 20-25 থেকে আরম্ভ করে 2 লাখ-2 লাখ 50 হাজারের মধ্যে আছে। তিব্বতিয়ান মাসি আছে, ডগ আর্জেন্টিনি আছে, বুলু আছে, হাস্কি আছে, আরও বিভিন্ন জাতের আছে, সবই এলো প্রায় 24-25 পদের। সর্বশেষ অবস্থায় এখনও আমরা এটার কোনো প্লাস মাইনাস করি নাই। এখন সেল হইতেছে, কুকুর আসতেছে, বিক্রি করতেছি, খানা চলছে, খাবের ব্যাপক চলছে। এইটা সর্বশেষ 6 মাস বা আর 1 বছর দিকে আমরা দেখবো যে এটার পজিশন কি আসছে। পানি উন্নয়ন বোর্ডের এলো লাইসেন্স রাখছে, টেড লাইসেন্স রাখছে, বনসম্পদ ইয়ে থেকে লাইসেন্স রাখছে, যে আমি পারমিশন নইয়া এই কুকুর এটা পরিচালনা করতেছি। যদি সরকার আমার আর্থিকভাবে সাহায্য করে তাহলে স্বল্প ঋণে আমি কিছু আবেদন করতেছি। আমাদের এইটা ঋণ দেওয়ার জন্য সরকারের মধ্যে আহ্বান জানাচ্ছি। শিকার করা, দোকান ও অফিস পাহারাদারি, ছাগল ভেড়া ইত্যাদির হেফাজত, ঘরবাড়ি পাহারা এবং অপরাধীকে চিহ্নিত করার মতো কুকুর পাওয়া যায় এই খামারে। এসব কুকুর ভারতসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করেছেন দিলীপ। কুকুরগুলোকে দুবেলা ভাত, মাংস, সবজি একত্রে রান্না করে খাওয়ানো হয়। গার্ডিং প্লাস ফ্যামিলি ডগ, টয়বি সহ টোটাল 23-24 আইটেমের জাতি। হ্যাঁ, এখন গার্ডিংয়ের পারপাস যারা চায় তাদের আমি গার্ডিং দিই। যেমন গার্ডিংয়ে আছে টিবেটিয়ান মাসি, তারপরে আপনার ডগ আর্জেন্টিনা, পিটবুল, তারপরে আপনার ফ্রান্স মার্সি, বুল মার্সি, ইংলিশ মার্সি, হ্যাঁ, তারপরে আপনার রোডোলিয়ার, এগুলো হলো গার্ডিং। টয় বিজে আছে আপনার দেশন প্রায় পুডল, তারপরে আছে আপনার রাশিয়ান সাময়ে চাও চাও এবং হোয়াইট টেরিয়ার, এগুলো আমাদের কাছে আছে। এখন আমাদের এখানে আছে, এখানে আমরা প্রযোজন করার জন্য আনছি। হ্যাঁ, এখন পর্যন্ত আমরা সম্পূর্ণভাবে প্রযোজন করতে পারি নাই, তবে আমাদের কিছু কিছু হচ্ছে। যেমন আমাদের একটা বুলির আমাদের একটা বাচ্চা হয়েছে, বাচ্চাগুলি এখন আমার কাছে বর্তমানে এখন 3টা আছে। যেমন 5টা হয়েছিল, 2টা নিয়ে গেছে, 2টা আমরা সেল দিয়েছি। হ্যাঁ, চাহিদা বিভিন্ন, যারা কিছু কিছু ইন্ডাস্ট্রিয়াল লোকজন আসে তাদের চাহিদা আপনার এলো গাড়ি, আর যারা ফ্যামিলির জন্য আসে তারা হলো টয়লি। আগে আমি বাইরে কাজ করতাম, আরে জায়গায় সকাল 7টার সময় আসি, রাত 7টা-7:30 সময় বাসায় চলে যাই। রোদ বৃষ্টি এখন পাই না আমারে, আগে রোদে কাজ করতাম, বৃষ্টিতে ভিজতাম। আল্লাহ রহমতে এই জায়গায় এই ফার্মে কাজ করে রোদও পাইতেছে না, বৃষ্টিতেও পাইতেছে না। রেগুলার কাজ করতেছি, বেতনের সুবিধা মতো পাইতেছি, কিন্তু বেতন পাইতেছি আমরা কম, কিন্তু জিনিসপাতির দাম বেশি, তো আমাদের বেতনও বাড়তেছে না, আর কুকুরগুলো তেমনভাবে সেল হইতেছে না, কাস্টমার কমাইতেছে, সেজন্য আমাদের বেতনও মনে হয় বাড়তেছে। এই জায়গায় কুকুর আছে 30-35 পদের কুকুর আছে, কুকুর আছে 60-70টার মতো কুকুর আছে, আগে ছিল 100-এর উপর। এখন আমি এখানে পার্মানেন্টভাবে কুকুরের ফার্মে একটা আগে চাকরি নিলাম, 2 বছর যাবত এখানে আছে আর কি, মোটামুটি ভালো, কিন্তু একটু গায়ে সমস্যা, মানে এখন সব কিছু বিক্রি হইতেছে না আর কি, টাকা পয়সার সমস্যা, হয়তো লোকজনের জিনিসপত্র দাম বেড়ে যেতেছে, যাইতেছে না, 10 টাকার জন্য 20 টাকা দিয়ে কিনে খাওয়া লাগতেছে। সারা বাংলাদেশের সব ডিস্ট্রিক্ট থেকে আসে, প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ব্যতিক্রমী এই খামার পরিদর্শনে আসেন। এখান থেকে তুলনামূলক কম দামে বিদেশি জাতের যে কোনো কুকুর কিনতে পারেন যে কেউ। সিঙ্গাপুর গেছি,
আরও অন্যান্য বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টেও গেছি, কিন্তু গরুর খামার দেখছি, ছাগলের খামার দেখছি, হাঁস মুরগির খামার দেখছি, কুকুরের খামার দেখি নাই। তো আমাদের এই গ্রামে একটা কুকুরের খামার হয়েছে, এটা বিভিন্ন জাতের কুকুর আছে, প্রায় 30 আইটেমের কুকুর আছে জাতীয়, দেখে আমার খুব ভালো লাগে। আমরাও মাঝে মাঝে দেখি এখানে আসে, আবার অন্যান্য গ্রামের লোকও আছে, বাইরে থেকে অন্য ডিস্ট্রিক্টের লোকও আছে, প্রায় প্রত্যেক ডিস্ট্রিক্টের লোকই আছে দেখতে, দেখে সবাই ভালো মনে করে। তো এখানে কুকুরের খামার হয়েছে, তো আমাদের কোনো সমস্যা বা অসুবিধা হবে না, এরকম করে আমার কোনো পরিকল্পনা নাই, আমার এত টাকা পয়সা নাই, আমি যে করবো তো থাকলে করতাম, পয়সা থাকলে করতাম, এখানে তো বহুত খরচের ব্যাপার, মির্জাপুরের এই অঞ্চলে মহেড়া জমিদার বাড়িসহ পুলিশ ট্রেনিং সেন্টার রয়েছে। তবে এসবের পাশাপাশি কুকুরের খামারের জন্য মানুষ এই অঞ্চলকে নতুন করে চিনবে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। বিভিন্ন এলাকা থেকে অনেক লোকজন আসে এটা দেখার জন্য, আবার দেখার শখে আবার অনেকে পছন্দ, যেমন মনে করেন যে তারা এখান থেকে সেল দেয়, তারা কিনে নিয়ে যায়। হ্যাঁ, যারা শৌখিনদের ভাইরা আছেন, আমি আহ্বান করব যে আপনারা এই এখানে এসে আপনারা কুকুরগুলো দেখে আপনারা কিনে নিয়ে গেলে আমাদের এই মহেরাটা আরও লাভবান হবে এবং কি আরও সুপরিচিত হবে। যেমন বিদেশ থেকে তো মনে করেন যে একটা কুকুর আনতে 3-4 লাখ 4 লাখ টাকা খরচ পড়ে, আর এখান থেকে তো এত পড়বে না, আপনি নিজকে 10-20টা দেখে আপনি একটা নিতে পারবেন। হাঁস মুরগি গরু বা ছাগলের মতো কুকুরের খামারও যে গড়ে তোলা যায় এবং তা লাভজনক করা সম্ভব সেটি করে দেখিয়েছেন মির্জাপুরের দিলীপ কুমার সাহা। ব্যতিক্রমী হলেও তার এই উদ্যোগ আগামীতে নতুন সম্ভাবনা তৈরির পথ দেখাচ্ছে। টাঙ্গাইল থেকে কাউসার আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট ইবনুল কাইয়ুম সনি, RisingBD.com।